বিগত দিনে কয়েকটি চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল বঙ্গা থানার পুলিশ ধৃতকে এদিন পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হয় পুলিশি হেফাজতে বিগত দিনে বঙ্গা থানা এলাকায় কয়েকটি চুরির ঘটনার তদন্তে নেমে সন্দেহজনকভাবে প্রসেনজিৎ হালদার নামে এক যুবককে গ্রেপ্তার করল বঙ্গা থানার পুলিশ বুধবার রাতে বঙ্গা দু নম্বর রেলগেট এলাকা থেকে প্রসেনজিৎকে গ্রেপ্তার করে বঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের বাড়ি বনগা দেবগড় এলাকায় জানা গেছে বিগত এক মাসেরও বেশি সময় ধরে বনগাঁ এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনার তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা